মতলব কতটার ফিউচার বা কি জানি না, আমি আমি একটা অন্য ফিল্ড থেকে আসছিলাম। পার্টিকুলার দ্যাট টাইম আমি আমার মনে হচ্ছে আমি ICW করছিলাম, ইন্ডিয়ান কাস্টমার অ্যাকাউন্টেন্ট, তো সেখান থেকে চলে আসে এখানে। খুব কনফিউজ ছিলাম, খুব কনফিউজ, 100% কনফিউজ ছিলাম, কী করবো জানি না, চলে এসেছি বাস। তখন এও ছিল রাজা অনিরুদ্ধ সবাই ছিল, যাক সে অনেক পুরোনো দিনের কথা। তখন ভাবতেই পারতাম না যে ইন্ডাস্ট্রি এত বড়, ভাবতেই পারতাম না। এখন মনে হচ্ছে যে এদের কোনো লিমিট নেই, নো লিমিট। কীভাবে নিজেদেরকে ডেভেলপ করবে, কীভাবে এগোবে লিমিট করেছিল, এর কোনো লিমিট নেই, কোনো লিমিট নেই। কনফিউজ হওয়ার কোনো জায়গাই নেই এই লাইনে, কোনো কনফিউজনের কোনো জায়গাই নেই। যতটা স্মার্টনেস দেখাবে, যতটা ল্যাঙ্গুয়েজের উপর দক্ষতা থাকবে, ততটা আগে বেরিয়ে যেতে পারবে। কেউ আটকা নেবে এখানে আমি জানি না, আমার মনে হয় আমি একটা কিছু হয়েছিল, কিছু একটা র্যাঙ্ক করছিলাম, রাজা ফাজা বলতে পারবে। ওর কোনো ভ্যালু নেই ইন্ডাস্ট্রিতে, কি এখানে 90% পেলো, কি 80% পেলো, কি 50% পেলো। আমি তো মনে করি ওই টাইপের, এখন যদি আমি নিজেকে মনে করি একটা এক নম্বর স্টুপিড স্টুডেন্ট, আমাদের ওই টাইমে মনে হচ্ছে আমাদের সময় টিচার ছিল মিস্টার অশোক ঘোষ, মিস্টার মুখার্জি, আরও অনেক, আমার নাম সবাই মনে নেই এই টাইমে। আমি তো ম্যাক্সিমাম টাইম মনে হয় আমি শুয়ে থাকতাম হোস্টেলে, আমাকে টেনে ধরে আনতো, খুব মজা লাগে দিনগুলো, হোস্টেলে আমি শুয়ে থাকতাম আমাকে ধরে আনতো। এরকম অনেক দিন হয়েছে যে কোনো কারণে শুয়ে থাকতাম, অনেক রকম ব্যাপার আছে, সেটা হোস্টেলের স্টুডেন্টরা খুব ভালোভাবেই জানবে। রাত্রিতে খুব কম দিন হয়েছে, 3-4টার আগে ঘুমিয়েছি, এরকম দিন মনে খুব কম গিয়েছে। বদমাশি করতাম, খুব বদমাশি করতাম। আমার মনে হয় যদি 97-এর ব্যাচের যদি আমার মনে 10 জনের মধ্যে ওই কত, আমার মনে 20 জন মতো আমরা স্টুডেন্ট ছিলাম, আমার মনে হয় অ্যাডভান্স থেকে মনে 20 জন মতো স্টুডেন্ট ছিলাম। খুব হাই ট্যালেন্টেড কেউ ছিল না, সবাই মোটামুটি একটা এভারেজ স্টুডেন্ট ছিল, কিন্তু স্টুপিড স্টুডেন্ট ম্যাক্সিমাম ছিল। আমার মনে হয় এত বদমাশ স্টুডেন্ট আমার মনে হয় তারপরে মনে আসেনি, আমার যা মনে হয়। কেন দীর্ঘ আমি মনে হয় 15 বছর পরে এখানে আসছি, আর দিল্লিতে আমার তো 20 ইয়ার্স হয়েই গেছে অলরেডি। যাই হোক, সে অনেক পুরনো কথা, নাম্বারটা কোনো ফ্যাক্টর নয়, বা কে কম পেলো কে বেশি পেলো ইন্ডাস্ট্রিতে কোনো ভ্যালু নেই, কোনো ভ্যালু নেই। নিজেকে আপনা আপনার রাস্তা প্রুভ করকে দেখানা পড়েগা, ও ভি তরিকা সে তরিকা সে। আর এ যেটা স্যার বললেন, যেটা মিস্টার মেনুয়া বাবু বললেন যে হচ্ছে আমরা এনগেজ করে দিয়েছি বা কিছুকে অ্যাবজর্ব করে দিয়েছি, কোথাও ইন্ডাস্ট্রিতে জায়গা করে দিয়েছে, এটা একটা বড় পাওনা আজকের দিন, এটা একটা বড় পাওনা। কেন আমার মনে হয় আমি ফার্স্ট জবটা জব শুরু করি 98 ফার্স্ট এপ্রিল আই জয়েন ইন FDDI অ্যাজ এ টেকনিক্যাল ডিজাইন টেকনিক্যাল ইন্সট্রাক্টর। 5 ইয়ার্স আমি ওখানে জব করি, এবং খুব মতলব ওই টাইমে ইন্ডিয়াব্যাপী দাপিয়ে কনসালটেন্সি করি, সাউথ নর্থ ইস্ট ওয়েস্ট কোথায় কনসালটেন্সি করিনি, বিভিন্ন জায়গায় কনসালটেন্সি করেছি। কিন্তু যখন আমি অ্যাজ এ কনসালট্যান্ট খরিদাতে গিয়েছি, অ্যাজ এ কনসালট্যান্ট হিন্দুস্তান লিভারে গিয়েছি, অ্যাজ এ কনসালট্যান্ট টাটা ইন্টারন্যাশনালে গিয়েছি, ওখানে এনভায়রনমেন্ট, ওখানে টেকনিক্যাল প্রসেস দেখে না আমাকে সেখানে কনসালট্যান্ট বলে মনেই হতো না। কেন মনে হতো না, এত সিনিয়র লোক আছে, এত সিনিয়র লোক, আমি তো আমার তো বয়স করতাম, আমার মনে হয় আদিক পার্টিকুলার দ্যাট টাইম আই ওয়াজ 23 or 24 ইয়ার্স। তোমার কথাটা আমার মনে হয়, যাই হোক শিখেছি ইন্ডাস্ট্রি থেকে, ফিজ নিয়েছি, কনসালটেন্সি ফিজ নিয়েছি, 2-3 লাখ করে কনসালটেন্সি ফিজ নিয়েছি এক এক মাসে ফরিদা গ্রুপ থেকে। ওইটা এখনও ফরিদার মালিক আমার মনে হচ্ছে ইকবাল আহমেদ মিক্কা, ফরিদার MD, আর যে চেয়ারপার্সন চেয়ারপার্সন রফিক আহমেদ, CLE চেয়ারম্যান। তো কিছু মনে হয় না ওগুলো, কেন পোস্টের জন্য আমি পেমেন্ট করছি FDDI থ্রু FDDI, আমার কিছু কেন ছিল না, আমার কিছু কনসেপ্ট কেন, FDDI একটা মার্কেটের নাম ছিল, এখনো আছে নয়ডা, FDDI একটা নাম ছিল, সেই নামের উপর বেস করে ওখান থেকেও আমি কিছু শিখেছি,
যেটুকু স্টুপিড স্টুডেন্ট হিসাবে যতটা এখান থেকে শিখতে পেরেছে, নাম্বারটা কোনো ভ্যালু নেই মাই ডিয়ার ফ্রেন্ড, নাম্বারটা কোনো ভ্যালু নেই, মনে দুঃখ পাওয়ার কষ্ট পাওয়ার কোনো এ নেই, ইন্ডাস্ট্রি অনেক বড়। বাট আমার একটা রিকোয়েস্ট, যে কোনো সিনিয়র স্টুডেন্ট যখন ওরা কেরিয়ারটা চালু করবে তখন একটু বাইরে থেকে চালু করা ভালো, হোম সিকনেসটা দূর করো, এটা আমার তরফ থেকে রিকোয়েস্ট। আমি জানি না আমি ভুল বলছি কি ঠিক বলছি, আমার এইসব বলার বা এইসব মাইকের সামনে কথা বলার আমার অভ্যাসও নেই, কেন অ্যাজ এ টেকনিক্যাল পার্সন আমাদের দরকারই হয় না। সাপোজ ওই একই একই যখন আমি এভরিডে জয়েন করি 98 April 4, এখন আমার দিনটার কথা মনে আছে, যার অ্যাসিস্ট্যান্ট হিসাবে আমাকে কাজ করতে হয়েছিল উনি একজন জার্মান ছিলেন, অ্যালবার্ট লুথার কেম ক্ল্যাম, উনিও ইংলিশ জানতেন না, জার্মান ল্যাঙ্গুয়েজ জানতেন, ইউরোপিয়ান ল্যাঙ্গুয়েজ ওনার সব ছিল কিন্তু ইংলিশ জানতো না, আর আমিও তো ইংলিশে খুব বড় পণ্ডিত, আমিও ইংলিশ জানতাম না খুব ভালো, ইন্ডাস্ট্রিতে তখন আমিও তো নতুন, তো একটা কথা বলেছিল, যদি তুমি টেকনিক্যাল পার্সন হও, তোমার যদি টেকনিক্যাল নলেজ থাকে, তুমি যদি সাউন্ড হয়ে থাকো, ল্যাঙ্গুয়েজের কোনো ব্যারিকেড নয়। সাপোজ একটা এক্সাম্পল, যদি একটা ভালো ধুন, বহুত বড়িয়া ধুন, কই ভি বসুরি কা হো যায়, গিটার কা হো যায়, কুছ ভি হো যায়, ও জার্মান ল্যাঙ্গুয়েজ কি হো যায়, ইংলিশ ভি হো যায়, বেঙ্গলি ভি হো যায়, কুছ ভি হো যায়, কিছু কো ফরক নেই পড়তা, বাট উস ধুন কা জো হ্যায় না, ধুন কা আওয়াজ সবকা জো হ্যায় না কান মে বজতা হ্যায়, উসে কোই ল্যাঙ্গুয়েজ থোড়ি হ্যায় ক্যা, কুছ নেই হ্যায় মাই ডিয়ার ফ্রেন্ড, কুছ নেই হ্যায়। তো টেকনিক্যাল পার্সন হিসাবে আমার যতটা যা মনে হয়, ইন্ডাস্ট্রিতে যখনই যাবে যে সিনিয়র লোকটা থাকবে, তোমার উপরে যে সিনিয়রটা থাকবে তাকে অলওয়েজ রেসপেক্ট করা যায়, কিন্তু নিতে হবে ওর কাছ থেকে, এখান থেকে কিছু নিয়েছো, আমি বলছি না এখানে খালি হাতে যাচ্ছে, কেউ খালি হাতে যাচ্ছে না এখান থেকে নিয়েছে, কিন্তু ওই যে ঘড়াটা যে কলসি কলস যে ও পুরো করে গে ওই সিনিয়র, নট CFTC, নট FDDI, নট CLRI, নট CLE, খারাপ লাগবে কিন্তু কথাটা, খুব কড়ওয়া লাগ রে, কই ভ্যালু নেই ফ্রেন্ড। তো ইন্ডাস্ট্রিতে জব জয়েন করনা হ্যায় ইন্ডাস্ট্রি কে যে সিনিয়র যে উসে লো, ওই আগে বড়ায় গা আর ওই পিছে খিচে গা, উসো গুরু মান, ইয়াঁ পে তো গুরু হ্যাই হ্যায় বাট গুরু ওই হ্যায়, মেরা ভি উস টাইম গুরু থা, মে এফডিআই মে জয়েন কর নেই পাতা উস টাইম, মেরা ল্যাঙ্গুয়েজ ভি স্ট্রং নেই থা, স্টুপিড স্টুডেন্ট হিসাব ভি থা, স্টুডেন্ট থা নর্মাল, যাই না ওর ওই টাইমে ক্যা র্যাঙ্ক হওয়া ক্যা নেই হতো ভুল গিয়া স্যার, তো মেরা এক গুরু হওয়া পেদা হো গিয়া থা উস টাইম 98 মে, তো হামলোগ গিয়া থা উস টাইম ফ্যাক্টরি ভিজিট মে গিয়া থা, উস টাইম থা দিল্লি মে থা, তো আই থিঙ্ক বঙ্গভবনে হামলোগ রেসিডেন্স থা উস টাইম জো ডাইরেক্টর থা ডক্টর আই থিঙ্ক মিনান চক্রবর্তী, তো ওহাঁ পে जिस टाइम था वो बंगा भवन में, तो उस दिन शायद हम लोग का टूर था, नाइकी का कोई फैक्ट्री में था शायद, सिंह बॉर्डर में था, मोजा इंटरनेशनल मोजा का था, तो उसमें ना दो तीन स्टूडेंट जो ना दलछूट हो गया था, वो दलछूट स्टूडेंट में मैं हूँ, लेजी था, तो हम तो आराम से सो गया वहाँ पे, मजा से सो गया মিনিস্টার ভবন মে, তো গাড়ি আয়া নাইকি ইন্টারন্যাশনাল গাড়ি লে গে সবক 18 স্টুডেন্ট কে লই কে চলে গে, দো স্টুপিড ওয়া রয়ে গে উসমে মে হুম, তো জব নীত বোলা দেখে কোই আয়ে নেই সব চলে গে, তো স্টুপিড স্টুডেন্ট তো থা বাট বদমাশ ভি থা কো, তো মে দেখ রা যে কাহা কা ভিজিট কা শিডিউল থা, দেখ রা যে উস দিন ভিজিট কা শিডিউল থা আজ দেখে তোস্কানা লিমিটেড মে জহাঁ পে লাস্ট পাস বনতা হ্যায়, তো মে ওর দোসরা কোন থা অনুরুদ্ধ থা না কোন থা মে মুঝে ইয়াদ নেই আ রা, দোসরি কোই থা, মে চল ইয়ার ইয়াদে সিধা চল গিয়া নয়ডা, ঠিক হে ওহাঁ পে বেস গোলি মারা, খুব গোলি মারা, যে আমারা ব্যাচ থা ইয়ে থা আমারা স্টুডেন্ট থা, বহুত গোলি মারা, গোলি মার কে অন্দর ঘুস গিয়া, তোস্কানা কা ফ্যাক্টরি কা অন্দর ঘুস গিয়া, ঘুস তো গিয়া বাট অন্দর ম্যানেজ কেসে করুন, ঘুস তো গিয়া, তো ওহাঁ পে
एक दो आदमी के साथ थोड़े 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 इंट्रोडक्शन चलते रहे, बढ़ते रहे बढ़ते रहे, बढ़ गया। तो वो मुझे लेके गया, भूखा भी था, पैसा कहाँ है जेब में, इतना पैसा कहाँ था, कुछ नहीं था, टूर में तो गया हुआ है। तो उसको कैसे करके मैनेज करके वो लंच भी किया, तो उसका था अंदर जो है ना स्टाफ कैंटीन में लंच भी किया। बहुत लंबा कहानी है। फिर वहाँ पे जो ये था, जो हेड था, प्लांट हेड जो था, टेक्निकल प्लांट जो हेड था, उसके साथ थोड़ा बहुत बातचीत हुआ। आई थिंक नाम मिस्टर अनुप चंदा, आज को भाला लग जो नाम याद कर। তো বলে এইরকম তো কোনো স্টুডেন্ট এখানে ছিল না, স্টুডেন্ট ছিল না, তো আমি কি করতে পারি। ওর সঙ্গে একটা মিনিমাম ইন্ট্রোডাকশন ছিল, মিনিমাম ইন্ট্রোডাকশন ফটকে যে কন্ট্যাক্ট নাম্বারটা আমি রেখেছিলাম, আর বাই ফেস ও আমাকে চিনে ফেলেছিল। তো ওখান থেকে সিধা চলে সিধা ফিরে চলে আসছি, থোড়া দুসখানা ফ্যাক্টরি ইরা তো আর ঘুমকে সিধা ঘুমকে ফের আগে ইরা। বোর তো লাগেনি কাউকে, বোর লাগছে এই আমার আমার এক্সপিরিয়েন্স মানে বিফোর 20 ইয়ার্স আমি কি জায়গাতে ছিলাম, 20 সাল পেলে মেয়ে কেসে থা। তো ওসে আগে ইধার ফির ক্যা পে জেসে কোর্স কমপ্লিট, আজ তো ইয়া পে কিসি কা পতা নেই জব কে লিয়ে রেফার করা বা কোই কোই জব মে লাগা, তো উস টাইম কোই নেই থা, কিসি কো পতাই নেই থা ইন্ডাস্ট্রি কেসে হ্যায়, দিল্লি মে কিতনা ফ্যাক্টরি হ্যায়, নয়ডা মে ফ্যাক্টরি কিতনা ফ্যাক্টরি হ্যায়, কলকাতা মে কিতনা ফ্যাক্টরি হ্যায়, পঞ্জাব মে কিতনা ফ্যাক্টরি হ্যায়, কিসি কো পতা নেই থা, ফুটওয়ার ডাইরেক্টর ভি নেই থা, ইস জগহ মে ফুটওয়ার ডাইরেক্টর ভি নেই থা, বুকস তো কুছ নেই থা, এসে হি চলতা থা। থোড়ি থোড়ি জানে এরা সবাই জানে, যারা আমাকে জানে এখানে দু একজন তারা জানে সবাই, ওটা কোনো ম্যাটার রাখে না, কিছুই ছিল না। যাই হোক এখন তো অনেক ডেভেলপ হয়েছে, অনেক কিছু জিনিস এসছে, জানি না আমি 15 বছর পরে এসেছি, জানি না কী হয়েছে কিনা হয়েছে, আমি অতটাও জানি না। যাই হোক ওখান থেকে চলে এলাম এখানে, তারপর গেল খুব বদমাশি করছি করে এখানে কোর্সও কমপ্লিট হয়ে গেল, রেজাল্ট আউট হয়ে গেল, ঠিক আছে। সার্টিফিকেটটা পরে হয়ে দিয়েছিল বা মার্কশিটটা পরে কখন নিয়েছি কী আমার মনে নেই। তো মনের মধ্যে একটা জুনুন ছিল যে কিছু করতে হবে, কিছু একটা করতে হবে, এত বদমাশ স্টুডেন্ট, কিছু একটা করতে হবে, সেটা যেখান দিয়ে হোক করতে হবে, চাই বদমাশি করে হোক, চাই কিছু কুছ ভি করবে, কুছ না কুছ করনা হ্যায়, ঘর মে ভি কিছু কো পতা নেই হ্যায়, ঘর মে ভি কিছু কো পতা নেই থা, জব মে দিল্লি যা রহা হুঁ, বস চল দিয়া ইয়াহ সে দিল্লি, वहां पर जाके स्ट्रगल शुरू हो गया। बट मैं वो जो आदमी था मिस्टर अनुप चंदा, उसको मैंने भूला नहीं, वो मिनिमम इंट्रोडक्शन जो था उसी में वो चला गया, चलने के बाद वहीं जाकर पहले उसको याद किया। फिर देखो लिंक कैसे 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 आगे बढ़ रहे हैं, लिंक कैसे, ये एक्चुअली मेरा हिस्ट्री है ये। आई थिंक आप लोग जब स्ट्रगल लाइफ में जाओगे ना, आप लोगों का ये हिम्मत देगा, स्ट्रगल करने का हिम्मत देगा। जो एक आदमी कर रहा है तो मैं क्यों नहीं कर पाऊंगा, मेरा अंदर क्या है, मेरा अंदर भी सारा कुछ है, मेरा भी हाथ है पैर है सारा कुछ है, मैं क्यों नहीं कर पाऊंगा। सीधा चला गया और मिनिमम थ्रू उसको काम पे लगाया, वो तुरंत एडवाइस किया बोला आप एफडीडी में चला जाओ, एफडीडी में जाके एफडीडी में आ गया। वो एक इंट्रोडक्शन दिया था, बट वो इंट्रोडक्शन काफ़ी हाई लेवल का था, मुझे मालूम ही नहीं था वो आदमी इतना हाई लेवल का आदमी है। उस टाइम जो ये था डायरेक्टर था, टेक्निकल डायरेक्टर था आई थिंक मिस्टर अनुप चक्रवर्ती, और जो एमडी था एमडी ऑलवेज आईएएस ऑफिसर, अभी भी स्टिल ना कोई भी मिनिमम 10 इयर्स एक्सपीरियंस आईएएस ऑफिसर। तो इंट्रोडक्शन हो गया, होने के बाद वहां से निकल के आ गया। फिर एक हफ्ता 10 दिन बाद आई थिंक उस टाइम एक मैगजीन था राष्ट्रीय सहारा नाम करके, नॉर्थ इंडियन मैगजीन, तो उसमें एक ऐड निकला जो एफडीडीआई में डिजाइनर का जरूरत है मिनिस्ट्री ऑफ कॉमर्स में, उसमें अप्लाई किया। अप्लाई करने के बाद वहाँ पे टाटा इंटरनेशनल होता है नोएडा, वहाँ पे अप्लाई किया, बट फॉर्चुनेटली दोनों जगह से अपॉइंटमेंट लेटर मतलब इंटरव्यू के लिए बुलाया, चले गए इंटरव्यू दिया, देने के बाद काम भी लग गया, काम भी किया 5 साल, बट मेरा
জব না মেরা স্যাটিসফ্যাকশন নেই থাকে। মানে পার্সোনালি বল রহা হুম, মেরা পার্সোনাল জব কি হ্যাঁ, বট কে এভরিডে কা জব জো ও ভি আচ্ছা জব হ্যাঁ, তো মন নেই থা কি ছ সাত সাল পাঁচ সাল করিব কি উসকে বাদ কিয়া গিয়া আপনা ছোটা সা কাম শুরু, পয়সা কাহা হ্যাঁ, বড়া কাম করনে কা তো পয়সা হ্যাঁ নেই, ফির ও ভি দিল্লি কা উপর বেঠ কে, তো থোড়ি 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 জো জানকারি জো থা না উসকো ইস্তেমাল করনা চালু কিয়া, কিসকে সাথ কিসকে জানকারি, কোন সা মেটেরিয়াল ওয়ালা উসকে সাথ উসকা কিসকে জানকারি হ্যায়, উসকে সাথ কিসকে জানকারি হ্যায়, এক 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 জানকারি কে করকে না এক চেন বনা লিয়া, বিলিভ নেই কর পাওগে উস চেন জো হ্যায়। জো মে 2006 মে কাম চালু কিয়া থা, বহুত কাম দিয়া পয়সে কা, তো আজ কে টাইম মে পয়সে কা কাম করনে কে লিয়ে পয়সে কে খুব জ্যাদা জরুরত নেই হ্যায়, জরুরত হ্যায় বাট জরুরত নেই হ্যায় উসকে লিয়ে, ইস ইন্ডাস্ট্রি মে চেন হোনা জরুরি হ্যায়, চেন হোনা খুব জরুরি হ্যায়। জ্যাক তো মেরা মেরা স্ট্রাগল লাইফ হ্যায়, মে ছোড় দিয়া, আবি আপ উসকে ছোড় দিয়া, মেরা এক হি রিকোয়েস্ট হ্যায় দোস্তো, তোমারা জো ফ্রেন্ড হ্যায়, জো সিনিয়র হ্যায়, জো জুনিয়র হ্যায়, ইভেন টিচার্স হ্যায়, জো ভি হ্যায়, উসকে সবকা কন্টাক্ট নম্বর পার্সোনালি হ্যায়, আপনে পাস নোট রাখো, ও ফিউচার মে কাম দেগা। और एक जो है आज के टाइम मैं सुन के ना बड़े हैरान हो जाता हूँ, बीच में मैं सोचता हूँ हमारा यहाँ पे जो है ना सीएफटीसी ग्रुप क्यों नहीं है, सीनियर जूनियर का है तो हमें आसते पारबो ना, আমার মতে কেউ না কেউ হয়তো আসবে, একটা রিউনিয়ন গ্রুপ বানাও কাজ দেবে, আজ হয়তো আমি এখানে আমি জানিও না এখানে কি ছিল আজকে, জাস্ট কথা হয়তো সকালে চলে এসছি, একটু ঘুরে যাবো, 15 বছর পরে এসছি, ইনস্টিটিউটটা দেখতে ভালো লাগছে, চলে এসছি, এটা কাজে দেবে, খুব কাজে দেবে ফিউচারে। ফেয়ারওয়েল তো হবে, আজ আমার ফেয়ারওয়েল হচ্ছে, কাল ওর ফেয়ারওয়েল হবে, কাল আরো কারো ফেয়ারওয়েল, আমি কি কোনোদিন এক্সপেক্ট করেছিলাম যে এখানে আমি দুটো কথা বলতে বলবো, কোনোদিন এক্সপেক্ট করিনি। তবে মেন যেটা হচ্ছে সবাইয়ের সঙ্গে যোগাযোগটা খুব কম্প্যাক্ট এবং খুব ভালো করে রাখো, চাই সে কাজে আসুক আর না আসুক, কী করে কে কে জানতে পারে কি কখন কাজে চলে আসবে, কেউ জানতে পারে না, আর ওরাই হেল্প করবে, ওরাই হেল্প করবে। সুতরাং যত ফ্রেন্ড আছে, চাই সিনিয়র জুনিয়র, জানি না আমাদের টাইমের ব্যাচের সঙ্গে তো এখন অনেক ফারাক কেনা, সব 20 বছর হয়ে গেছে, 20 সাল কে বাদ কোন কাহে পাতা নেই, তো আস্তে আস্তে সবাই চেন হোনা, ফেয়ারওয়েল হতে থাকবে, এ কই এ সময় কই দুঃখ সুখ কুছ নেই, দুঃখ সুখ বড়না পড়েগা ইন্ডাস্ট্রি মে যাকে, দুঃখ সুখ বড়না পড়েগা ইন্ডাস্ট্রি মে যাকে, ইন্ডাস্ট্রি কা জো ফ্রেন্ড হ্যায়, সার্ভিস লাইফ কা জো ফ্রেন্ড জো হ্যায়, উসকে সাথ দুঃখ সুখ বড়না হ্যায়, ইয়াহ পে ভি জো দুঃখ সুখ বড়না হ্যায় তো বাঁটি দিয়া, ফেয়ারওয়েল মে ফেয়ারওয়েল কে লিয়ে কোই দুঃখী হোনে কা ভি কোই জরুরত নেই হ্যায়, অর উসকে লিয়ে কোই জে আজ মে ফের আজ জিসকে ফেয়ারওয়েল হো রহা হ্যায় কাল ফার্স্ট ইয়ার ওয়ালা কলেজ কা ফেয়ারওয়েল হোগা, সেকেন্ড অর ভি কিসি কা হোগা ফেয়ারওয়েল, আমি ওর মধ্যেই যাই না, আমার মনে মধ্যে আমি একবার ওই স্পিচটা দেইনি, একবার ওই কথা বলিনি, কারণ ওটা হবেই, ঠিক আছে, ব্যাপারটা খুব ইজিলি ইন্ডাস্ট্রি বহুত বড় সোচ ভি নেই সকতা ইন্ডাস্ট্রি কিতনা বড়া হ্যায়, আপনার যে প্যাশন জো হ্যায় উসকো বাঁধ কে রাখো, মুঝে যে করনা হ্যায় মুঝে করনা, উস টাইম স্যালারি কিতনা থা, 2000 2500 3000 রুপে স্যালারি থা, দিল্লি কা বল ইস টাইপ কা স্যালারি থা, এ মতলব কে ওটা কোনো ফ্যাক্টরি নয়, কোনো ফ্যাক্টরি নেই, প্রথমে কি দিচ্ছে কি না দিচ্ছে, 2000 দিচ্ছে কি 5000 দিচ্ছে, 10000 দিচ্ছে, ওটা নিয়ে মাথা ঘামানোর কোনো দরকার নেই, জুনুন হোনা চাই যে মুঝে উস জায়গা মে পৌঁছনা হ্যায়, মেরা সিনিয়র উস জায়গা পৌঁছা হ্যায়, মেরে কো ভি উস জায়গা পৌঁছনা হ্যায়, এই টার্গেট মন কে অন্দর রাখো, উসকে বাদ কোই হো তো ওর ভি তো ফ্রেন্ড হ্যায়, আ হি জায়েগা ফ্রেন্ড, আ হি জায়েগা, এক 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 করকে আ হি জায়েগা, কোই কিসি কে রোক টোক নেই, ইন্ডাস্ট্রি বহুত বড়া হ্যায়, বহুত বড়া ইন্ডাস্ট্রি হ্যায়, আপসে হোনে কা কোই কারণ নেই হ্যায়, ইন্ডাস্ট্রি বহুত বড়া হ্যায়, বাট কেরিয়ার জো হ্যায় না
मेरे ख्याल से करियर फर्स्ट करियर जो है रिलीज ऑर्डर नॉर्थ इंडियन प्लेयर से चालू करना ठीक है। लेकिन अभी भी मैं जितना देखा हुआ है साउथ इंडियन में मेरा बहुत सारे फ्रेंड है, मैक्सिमम नॉर्थ इंडियन फ्रेंड जो है इस टाइम मुझे लग रहा है कि कमी अब ज्यादा है, लग रहा है ये बोलो। तो मेरा एक छोटा सा है करियर नॉट, वहाँ पे एक काम क्या होता है ना, लैंग्वेज थोड़ा साफ हो जाएगा फटाफट साफ हो जाएगा ठीक है। चलो टाइम भी कम है, हाँ ओके फ्रेंड्स, देखिए जाओ।